ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ধ্বংস করে দেওয়া হবে, মার্কিন নতুন সহায়তা প্যাকেজ সম্পর্কে বলেছে রুশ রাষ্ট্রদূত। রুশ পররাষ্ট্রমন্ত্রীর কথায় হাসিতে ফেটে পড়লেন G20 নেতারা। কেমন আছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিহত হাদিসুরের পরিবার? জিরো ও কঠোর জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল চালু করেছে আমেরিকা। ইসরায়েলে উড়োজাহাজ বিধ্বস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ধ্বংস করে দেওয়া হবে, মার্কিন নতুন সহায়তা প্যাকেজ সম্পর্কে বলেছে রুশ রাষ্ট্রদূত। ওয়াশিংটন থেকে কিয়েভকে সামরিক সহায়তার আরও একটি প্যাকেজ সম্পর্কে মন্তব্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাশিয়ান রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ বলেছে ইউক্রেনকে সরবরাহ করা অস্ত্র নির্মূল করে ফেলা হবে আর রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার প্রচেষ্টা নিরর্থক। যুক্তরাষ্ট্রের রাশিয়ান দূতাবাস গত শুক্রবার আন্তনভের ভাষ্য প্রকাশ করেছে। তিনি বলেছেন, আমাদেরকে কৌশলগতভাবে পরাজিত করার ওয়াশিংটনের সব প্রচেষ্টা ব্যর্থতায় ডুবে গেছে। রাশিয়ান ফেডারেশনের আত্মবিশ্বাসের সাথে তার লক্ষ্যগুলো পূরণের দিকে এগিয়ে চলেছে। আমাদের সৈন্যরা মার্কিন নেতৃত্বাধীন সম্মিলিত পশ্চিমের দ্বারা ইউক্রেনের লালন পালনকারী নাৎসিদের দমন করে এবং একটি অভূতপূর্ব হুমকি থেকে পিতৃভূমিকে রক্ষা করেছে। আন্তনভ আরও বলেন, আমেরিকার সহায়তা কেবল কিয়েভ সরকারের যন্ত্রণা দীর্ঘায়িত করতে কাজ করবে। এটি যে হুমকির কারণে হয়েছে তা আমাদের সীমানা থেকে প্রয়োজনীয় দূরত্বে পেছনে ঠেলে দেওয়া হবে এবং যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের হাতে যেসব বিদেশি অস্ত্র পড়েছে সেগুলো পালিয়ে ও ধ্বংস হয়ে যাবে। এদিকে জানিয়ে দিব রুশ পররাষ্ট্রমন্ত্রীর কথায় হাসিতে ফেটে পড়লেন G20 নেতারা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মিথ্যা দাবিতে হাসিতে ফেটে পড়েছেন G20 পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সম্মেলনে ল্যাভরভের বক্তব্য দেওয়ার সময় এই ঘটনাটি ঘটে। গত বছর 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। G20 পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ল্যাভরভ দাবি করেন, মূলত রাশিয়ার উপর হামলা হয়েছে আর তা প্রতিহত করছে রাশিয়া। ল্যাভরভের এমন দাবি শুনে হাসিতে ফেটে পড়ে সকল নেতারা। এর ভিডিও প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। এদিকে জানিয়ে দিব কেমন আছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিহত হাদিসুরের পরিবার। বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবারের বিষাদের ছায়া। এর মধ্যে কেটে গেছে এক বছর, তবুও এগিয়ে চলছে হাদিসুরের স্বপ্নের কুটির নির্মাণ। গত বছর 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি 29 জন নাবিক এবং ক্রু নিয়ে সেখানে নোঙর করা অবস্থায় আটকা পড়ে। পরে গত বছরের 2 মার্চ ইউক্রেনে বাংলাদেশ সময় রাত 9:25 মিনিটে জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এই রকেট হামলার শিকার হয়ে গোলার আঘাতে নিহত হন হাদিসুর রহমান। হাদিসুর রহমানের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে। সেখানে বৃদ্ধ বাবা মা, বড় এক বোন এবং ছোট 2 ভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে তার। 2022 সালের ডিসেম্বরে প্রথম দিকে হাদিসুর গ্রামের বাড়িতে এসে তার বাড়ি নির্মাণ ও বিয়ে করার কথা ছিল, কিন্তু আজ হাদিসুর নেই। হাদিসুরের অনুপস্থিতিতেই এগিয়ে চলছে তার স্বপ্নের কুটির নির্মাণের কাজ। হাদিসুর চলে যাওয়ায় 1 বছর হলেও তার পরিবার এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি। শনিবার সকালে প্রিয় স্বজনকে স্মরণ করতে গিয়ে নিহত হাদিসুরের মা বাবা দুজনকেই বাকরুদ্ধ হয়ে যেতে হয়। তাদের সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয় তাদের বেদনাকে যেন বেড়ে গেছে আরও বহু গুণে। হাদিসুরকে ছাড়া যেন কোনো কিছু কল্পনা করতে পারে না তারা, কারণ পরিবারের সব কিছুই ছিল তাকে ঘিরে। হাদিসুরের মা রশিদা বেগম কাঁদতে কাঁদতে বলতে থাকেন, মা তোমার মুখটা আর ছবি দেখতে ভালো লাগে, এ কাজ কেউ আর এখন শোনায় না, আমারে আজ শোকের সাগরে ভাসিয়ে গেছে। হাদিসুর মারা যাওয়ার পর অনেকে খোঁজ নিলেও এখন অনেকেই তার পাশে নেই। প্রকৌশলী হাদিসুরের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক শোক আর চোখে মুখে হতাশার ছাপ কান্নাজড়িত কণ্ঠে বলেন, হাদিসুর সারা আজ আমাদের জন্য সবই বিষাদ। আমাদের সবার জন্য কেনাকাটা করে এখন আর কেউ বাড়িতে পাঠায় না। পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও শোকাহত। তারাও যেন মেনে নিতে পারছে না হাদিসুরকে হারানোর বেদনা, কারণ তাদের সঙ্গেও নানা স্মৃতি জড়িয়ে আছে। এমনই একজন স্কুল শিক্ষিকা শহীদা বেগম ডলি জানান, হাদিস বাড়িতে এলে সবার সঙ্গে খাওয়া দাওয়া করত, বড়দের কাছে দোয়া চাইতো, ছোটদের স্নেহ করত। এখন আর কেউ খাওয়ায় না ও দোয়াও চায় না। হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স বলেন, গত বছরেও ভাই ছিল, আজ নেই। ইতিমধ্যে ভাইয়ের স্বপ্নের বাড়ি তৈরির কাজ এগিয়ে চলছে। গত ডিসেম্বরের প্রথম দিকে বাড়িতে এসে বৃদ্ধ পিতামাতাকে স্বপ্নের কুটির উপহার
আর বিয়ে করে ঘরে বউ আনার কথা ছিল, তবে স্বপ্ন ঠিকই পূরণ হতে চলেছে। আমাদের মাঝে নেই শুধু প্রিয় ভাই, নতুন ঘরে ঠিকই যাচ্ছি, তবে কোনো আনন্দ নেই। জানা যায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালীন ইউক্রেনের সমুদ্র বন্দরে জলসীমায় 24 ফেব্রুয়ারি থেকে আটকে ছিল বাংলাদেশের জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। জাহাজটিতে 7 বছর ধরে চাকরি করতেন হাদিসুর। 2 মার্চ স্থানীয় সময় বিকেল 5:10 তাদের জাহাজে রকেট হামলা হয়, সেই সঙ্গে আটকা পড়েন জাহাজে থাকা 29 বাংলাদেশি নাবিক। সেই হামলায় নিহত হন জাহাজটির 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। এদিকে জানিয়ে দিব, দৃঢ় ও কঠোর জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল চালু করছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন এর ইন্টারনেট জগৎকে হ্যাকারদের কাছ থেকে আরও সুরক্ষিত রাখতে আতকতার বিস্তারিত কেন্দ্রীয় নীতিমালা প্রণয়নের উপর জোর দিচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে ভোক্তার কাছ থেকে সাইবার নিরাপত্তার দায়িত্বে সরিয়ে অধিকারে প্রতিষ্ঠানের দিকে নিয়ে আসা এবং র্যানসামওয়্যার আক্রমণকে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা। এই পরিকল্পনাটি বৃহস্পতিবার প্রকাশ করা প্রশাসনের জাতীয় সাইবার কৌশলের অংশ। এই কৌশলে রয়েছে দীর্ঘমেয়াদী লক্ষ্য, সেখানে অন্তর্ভুক্ত থাকছে কিভাবে ব্যক্তি, সরকার ও ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদে ডিজিটাল জগতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করার নানা দিক। এর মধ্যে রয়েছে নির্মাণ কৌশলের দ্বারা নিরাপত্তা নিশ্চিত হয়, এরকম পণ্য তৈরিতে কম্পিউটার ও সফটওয়্যার শিল্পকে বাধ্য করার প্রস্তাব। এ ধরনের পণ্য এমনভাবে তৈরি ও পরীক্ষা করতে হবে যাতে বাজারে আসার আগে সব ধরনের ফাঁক ফোকর ও ত্রুটি দূর হয়ে হ্যাকিং এর ঝুঁকি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায়। প্রশাসনের কৌশলের 5টি মূল ভিত্তি রয়েছে। এগুলো হলো গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা দেওয়া, যেসব উৎস থেকে ঝুঁকি আসতে পারে সেগুলো বাধা দেওয়া এবং অকেজো হয়ে যাওয়া, বাজারে কার্যকর শক্তিগুলোকে এমনভাবে গড়ে তোলা যাতে তারা নিরাপত্তা এবং সহনশীলতার দিকে বিশেষ নজর দেয়, টেকসই ভবিষ্যতের জন্য বিনিয়োগ এবং একই লক্ষ্য নিয়ে কাজ করার জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব তৈরি করা। এখন রিপাবলিকানরা হাউস অব রিপ্রেজেন্টেটিভ নিয়ন্ত্রণ করে, এ কারণে সব আইনি রূপান্তর বাস্তবায়ন করতে প্রশাসনিক কঠিন সংগ্রাম করতে হতে পারে। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্বীকার করেন, প্রতিষ্ঠানকে দায়বদ্ধ করার জন্য আইনে পরিবর্তন আনার প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী, এতে 1 দশকও লেগে যেতে পারে। নতুন কৌশলে র্যানসামওয়্যারের ঝুঁকিকে নতুন ফৌজদারি অপরাধের বদলে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হবে। ক্ষতিকারক সাইবার কার্যক্রমে বাধা দেওয়া ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য নতুন কৌশলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও অনেক বেশি দৃঢ় ও কঠোর প্রতিক্রিয়া দেখানোর ভিত্তি তৈরি করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ও সামরিক কর্তৃপক্ষকে কঠোর প্রতিক্রিয়া দেখানোর ভিত্তি দিয়েছে এই কৌশল। এছাড়া এই কৌশলে যুক্তরাষ্ট্রের সাইবার কর্মী অবকাঠামো ও ডিজিটাল বাস্তুতন্ত্রের উন্নয়ন, জাতীয় সহনশীলতার উন্নয়ন, উপযুক্ত প্রযুক্তির ব্যবহার শনাক্ত করা এবং অর্থনীতির প্রতিযোগিতামূলক সক্ষমতা গঠনে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। এদিকে জানিয়ে দিব, ইসরায়েলে উড়োজাহাজ বিধ্বস্ত। ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আজ একটি হালকা উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। নেভেজের কাছে রুট 60 মহাসড়কে উড়োজাহাজটির মুখ থুবড়ে পড়ে বলে পুলিশ জানিয়েছে খবর টাইমস অফ ইসরায়েল। কর্মকর্তারা জানান, দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি জরুরি অবতরণের চেষ্টা করছিল, বিধ্বস্ত হয়ে মহাসড়কে পড়লে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে উড়োজাহাজটির জ্বালানির তেল ছড়িয়ে পড়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। জানা গেছে উড়োজাহাজে আরোহী ছিলেন একজন পুরুষ, একজন নারী। দুর্ঘটনাস্থলেই 2 জন নিহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়ে পড়েছে সেখানে কেউ আহত হয়েছেন কিনা জানা যায়নি। সামাজিক মাধ্যমে পাওয়া ছবিতে মহাসড়কে উড়োজাহাজটিকে জ্বলতে দেখা যায়। দুর্ঘটনাস্থলের কাছে কয়েকটি যানবাহন দাঁড়িয়েছিল। রুট 60 উভয়মুখী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে জানিয়ে দিব, তুরস্কে ভবন নির্মাণে চালু হচ্ছে রিসিল্ট মডেল। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিশাল ভবন গুঁড়িয়ে গেছে, হাজার হাজার ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব জায়গায় নতুন ভবন নির্মাণে রিসিল্ট নামে নতুন মডেল অনুসরণ করবে তুরস্ক। নতুন আবাসিক বাড়ি নির্মাণের এই মডেল ইতিমধ্যে চালু হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এই ঘোষণা দিয়েছেন, খবর টিআরটি ওয়ার্ল্ডের। গতকাল ইস্তাম্বুলে ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওকতেসহ পার্লামেন্টের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এরদোগান বলেন, ক্ষতিগ্রস্তদের নতুন ঘর ও থাকার জায়গা নির্মাণের কাজ শুরু হয়েছে, স্থল ও সম্ভাব্যতা সমীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন স্পিকার মোস্তফা সেন্টোপ, যোগাযোগ পরিচালক ফাহারেটিন আলতুন এবং সরকারের মন্ত্রীরা। সেখানে এরদোয়ানের ভবনগুলো রিস্ক সিল্ড মডেলে তৈরি করা হবে বলে উল্লেখ করেছেন। ভূমিকম্পের বিপদ এবং হুমকি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ক্ষয়ক্ষতির মূল্যায়ন সম্পন্ন হলে ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে কতগুলো নতুন বাড়ি নির্মাণ করা হবে সে সম্পর্কে স্পষ্ট জানা যাবে। নতুন
পরিকল্পনায় শহরগুলোর মুখ সমতল থেকে পাহাড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য প্রাচীন শহরগুলো নতুন করে পুনরুজ্জীবিত করা, যা আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদকে বাঁচিয়ে রাখবে এবং দুর্যোগের বিরুদ্ধে শহরগুলোকে শক্তিশালী করবে। এরদোগান বলেন, নতুন ভবনগুলো 3 বা 4 তলার বেশি উঁচু হবে না। মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়া 2,14,000 ভবন পুনরায় নির্মাণ করা হবে। শক্তিশালী কম্পন প্রত্যক্ষভাবে প্রায় 14 মিলিয়ন বা 1,40,00,000 মানুষকে প্রভাবিত করবে এবং গৃহহীন হয়েছে 35,00,000 মানুষ। তারা এখন অবশ্য অন্য শহরে স্থানান্তরিত করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।